হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই চলে আসলাম আবারও ইউটিউবের নতুন নতুন আপডেট নিয়ে। অবশ্যই আপনারা ভাবতেছেন যে আজকের কি টপিকটা, যারা ভাবতেছেন তার জন্যই সমাধান নিয়ে আসলাম আপনাদের জন্য। আর যারা ক্লিয়ারলি থাম্বনেল এবং টাইটেল দেখে ক্লিক করেছেন তারা অবশ্যই বুঝে গেছেন। তো আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে একটা প্লে লিস্ট তৈরি করব। এখনকার দিনে প্লে লিস্টের কিন্তু বহুত মূল্য। আপনি এখন সোশ্যাল মিডিয়া জগতে আপনি ইমো মার্কেটিং করেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেন, ফেসবুক মার্কেটিং করেন, তারপর ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং করেন, সব কিছু কিন্তু আমাদের ওয়াচ টাইমের প্রয়োজন বা ওয়াচ টাইমের প্লে লিস্ট মার্কেটিংয়ের প্রয়োজন। তো প্লে লিস্ট মার্কেটিংয়ের প্রয়োজন হলে অবশ্যই আমাদের একটা প্লে লিস্ট করতে হবে। আর প্লে লিস্ট শুধু আলতু ফালতু প্লে লিস্ট করে লাভ নেই, আপনি প্রফেশনালি প্লে লিস্ট তৈরি করবেন কী হবে, আপনার সেই প্লে লিস্টটা থেকে ভাইরালও হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি মার্কেটিং করেন, মার্কেটিং থেকেও ভিউ আসতেছে। আপনি এক ঘন্টার প্লে লিস্ট করেন, দুই ঘন্টার করেন, চার ঘন্টার করেন, আপনি সব ভিডিও করেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো কীভাবে করবেন? আপনি ভাবতেছেন যে আমি এক ঘন্টার করব, তো আমি যদি ভাবি, আমি যদি না করতে পারি তাহলে তো আর চলবে না। ও আমি যা ভাববো সেটা আমার করতে হবে, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি একটা প্লে লিস্ট প্রফেশনালি ভাইরাল টেক ব্যবহার করে আপনি একটা প্লে লিস্ট তৈরি করবেন। তো সেই প্লে লিস্টটা দেখার জন্য চলে যাবো আমার মূল স্ক্রিন, লেটস গো। হ্যালো বন্ধুরা, আপনি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কীভাবে একটা প্লে লিস্ট তৈরি করবো আমার ইউটিউব চ্যানেলের জন্য, সেটাই কিন্তু মূল টপিক ছিল। তো কীভাবে আপনার করবো সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা চলে আসলাম আপনাদের সামনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা গুগল ক্রোম অপশন দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। তো এই গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু আমরা প্রফেশনালিভাবে আমরা একটা প্লে লিস্ট তৈরি করবো, তার মাধ্যমে আমরা একটা ডিসক্রিপশনও এটা বসাবো। তো কীভাবে করবো সেটাই কিন্তু সবার প্রশ্ন। তো আমরা এখন গুগল ক্রোমটাতে ওপেন করে দিব। গুগল ক্রোমটাতে ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সময় একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনি ফলো করবেন দেখতে পাচ্ছেন যে সার্চ অর ট্রাইব ওয়েব অ্যাড্রেস, তারপর আছে বয়েস স্ট্রিম, তারপর আছে ইউটিউব লোগোটা, ঠিক আছে? তো তিনটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন আপনার যে কাজটা করতে হবে, আপনার কাজটা করতে হবে, আপনার যদি ইউটিউব লোগোটা সেট না করে থাকে তাহলে সার্চ করতে হবে ইউটিউব লিখে, তারপর আপনার লগ ইন করতে হবে। তো যাদের লগ ইন আছে তারা সরাসরি ইউটিউব লোগোতে ক্লিক করে দেবেন। তো আমার লগ ইন আছে, আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব লোগোতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপের মতন সাইট আসছে। যাদের ডেস্কটপ করতে পারছেন না তাদেরকে আমি বলছি, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে তিনটা ডট আছে, তিনটা ডটে ক্লিক করে দেবেন। তিনটা ডটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইট একটা অপশন আছে। যখন আপনার টিক মার্ক মারা থাকবে না তাহলে আপনার কিন্তু এখানে ডেস্কটপ হবে না, আর যদি টিক মার্ক তারা থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি ডেস্কটপ হয়ে যাবে। তো যাদের আছে তাদের অসংখ্য ধন্যবাদ, যাদের নেই অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। তো করার পর আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আপনি কী করবেন, কর্নারে ফলো করবেন। কর্নারে দেখতে পাচ্ছেন একটা যে আমার ইউটিউব লোগোটা দেওয়া আছে, ইউটিউব লোগোতে আমি ক্লিক করে দেব। তো ইউটিউব লোগোতে ক্লিক করার পর ডানে বামে না দেখি আপনি কী করবেন, এখান থেকে খুঁজে বের করবেন ইউটিউব স্টুডিও কোনটা। তো ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন এটা উপরে, এটা ইউটিউব স্টুডিওতে আপনি ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব স্টুডিও ক্লিক করে দিচ্ছি। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা প্লে লিস্ট অপশন আসছে, চ্যানেল প্লে লিস্ট, ঠিক আছে? আপনি প্লে লিস্টে ক্লিক করবেন। তো আমি প্লে লিস্টে ক্লিক করে দিলাম। তো প্লে লিস্টে ক্লিক করার পর আপনি কী করবেন দেখতে পাচ্ছেন নিউ প্লে লিস্ট একটা অপশন আছে। তো আপনি নিউ প্লে লিস্টে ক্লিক করে দিবেন। তো আমি নিউ প্লে লিস্টে ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা টাইটেল লিখে দিচ্ছি ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এমএ, ইউটিউব মার্কেটিং লেখার পর আপনি কী করবেন এখানে জুমটা কমিয়ে দিবেন। জুমটা কমানোর পর কী করবেন দেখতে পাচ্ছেন কর্নারে, একেবারে কর্নারে দেখবেন ক্রেডিট একটা অপশন দেখাচ্ছে, আপনি ক্রেডিটে ক্লিক করে দিবেন। তো আমি ক্রেডিটে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? ক্রেডিটে ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু এটা আপনার প্লে লিস্ট হয়ে যাবে। ক্রেডিটে যখন ক্লিক করে দিচ্ছেন তো আপনি কী করবেন ব্যাকে চলে যাবেন, ক্যান্সেলে দিয়ে, ক্যান্সেলে দেওয়ার পর ব্যাকে চলে যাবেন। তো আমি ক্যান্সেলে দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের ইউটিউব মার্কেটিং একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা কীভাবে আমাদের যে ডিসক্রিপশন অ্যাড করব সেটাই কিন্তু সবার কথা। ডিসক্রিপশন অ্যাড করার জন্য অবশ্যই আমরা এটাতে ক্লিক করব। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, সরি আমারটা একটু রানিং হচ্ছে, এখন ঠিক হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কলমের মতন অপশন দেখাচ্ছে, আপনি কলমের মতন অপশনে ক্লিক করে দেবেন। কলমের মতন অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে।
দেখতে পাবেন একটু অপেক্ষা করুন, অবশ্যই এখন চলে আসবে, কারণ আমার নেটওয়ার্কটা অনেকটা স্লো কাজ করতেছে এখন, জানি না হঠাৎ করে কী কারণে মনে হচ্ছে। তো এখনই চলে আসবে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার ব্যাগে চলে আমার নেটওয়ার্কটা ঠিক করে নিই, কারণ সিগন্যালটা অনেক সমস্যা দিচ্ছে। তো অবশ্যই প্লেলিস্টটা তৈরি করার জন্য অবশ্যই একটু সিগন্যালের সমস্যা দিচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন, কারণ সবসময় ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এটা মনে রাখবেন। তো আমার সিগন্যালটা আশা করি ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সিগন্যালটা ঠিক হয়ে গেছে। তো যখন আপনার কলমের নদী ক্লিক করেছেন, তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কিন্তু কলমের নতুন অপশন চলে আসছে। তো আপনি কলমের নতুন অপশনটি ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে টাইটেল নেমটা আছে, তারপর ডিসক্রিপশন আছে, এখানে পাবলিকটা আছে। আপনার ইচ্ছা, আপনি এখান থেকে পাবলিক করতে আনলিস্ট করতে পারেন, প্রাইভেট করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি ওকে বলবো আমি পাবলিক করে থাকার রাখার জন্য, ঠিক আছে? তো আমরা কি ডিসক্রিপশন লিখবো, ডিসক্রিপশন আমি সিম্পল লিখে দেখাচ্ছি। তো ডিসক্রিপশন আমি লিখলাম ইউটিউব মার্কেটিং, বাস দুইটা লিখে দিলাম। দুইটা লেখার পর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন সেন্টারের মতন একটা অপশন আছে, সেন্টারের মতন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডিসক্রিপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে। তো আশা করি এভাবে আপনারা একটা প্রফেশনালিভাবে আপনি একটা প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আর সেটাতে কীভাবে ভিডিও অ্যাড করতে হয় অবশ্যই আপনারা জানেন, যারা জানেন না অবশ্যই আপনি যখন ভিডিও আপলোড করবেন সেখান থেকে আপনি দেখতে পারেন প্লেলিস্টের একটা অপশন থাকবে, সেই প্লেলিস্ট অপশন থেকে আপনি একটা ভিডিও করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশনটা টর্ন মার্ক করে দিন, তাহলেই বুঝতে পারবেন ইউটিউবের এ টু জেড আপডেট, এবং আপনি একদিন ভালো একটি সহলতা লাভ করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, শুধু আমাদের সাথেই থাকুন।